আগের আলোচনায় আমরা বুঝাবার চেষ্টা করেছি যে দুনিয়াবি যত ক্ষেত্র আছে সর্বক্ষেত্রেই একজন মেশিনের জন্য উচিত হবে যে সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ মানে সৌন্দর্যতা মান বজায় রেখে তার জীবন পরিচালনা করা তো আর এখন আলোচনা করব। এবাদতের ক্ষেত্রে হাসান এবাদতের ক্ষেত্রে হাসান তো বলার অপেক্ষা রাখে না যে রসুদ বলেছেন যে আইতে আবুদোল্লাহকে আন্নাকে চারাহো ফাইল্লাম তখন হয়ে ফাঈরক যে তুমি এমনভাবে এবাদত করবে এমনভাবে এবাদত করবে যে যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা মনে করতে না পারো তাহলে এটা মনে করবে বা এটা বিশ্বাস করবে দৃঢ়ভাবে যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন তো এই যে কথাটা হেসানে যে সংজ্ঞা দেওয়া হলো এই কথাটার দাবি কি বা এটা দ্বারা তিনি কি বোঝাতে চাইলেন এটা দ্বারা বোঝাতে চাইলেন যে তোমার কাজের মধ্যে এতটা এখলাস থাকবে এতটা মানে আল্লাহর প্রতি ভয় থাকবে আল্লাহর প্রতি ভালোবাসা থাকবে আল্লাহর প্রতি আশা আল্লাহর কাছে আশা থাকবে তো যে তুমি যেন মানে তোমার কাজটা হবে সর্বোচ্চ কোয়ালিটির এই বাদতের মধ্যে কোনো রিয়া থাকবে না ইবাদতের ক্ষেত্রে কোনো অহংকার থাকবে না বাদতের ক্ষেত্রে কোনো প্রকার লুকোচুরি থাকবে না কোনো প্রকার মানে ত্রুটি বিচ্যুতি রেখে কোনো মতো সেরে দেয়া এটা এহসানের বাস্তবায়ন হবে না বরং সর্বোচ্চ মানসম্মত কি বলে যে পদ্ধতিতে এবাদত করা সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবাদতকেই এবাদতটাই হল এহসান বা মোহসিনিনদের এবাদত এই মানের মহসিনদের মানের যারা মানে স্তরে রয়েছে তাদের এবাদতের অবস্থা আর যারা এই স্তরে নাই তাদের এবাদতের অবস্থা একজন মুসলিম সালাতের ক্ষেত্রে সে সালাত আদায় করবে কোনো মতো হয়তো মানে দায়িত্ব পালন করে যাবে আর কি দেখবেন যে খুব সুন্দর করে আদায় করবে না কোনো মতো ঠেকা সারা নাহলে বাপে বকবে মায়ে বকবে স্বামী বা স্ত্রী এই সবগুলো খেয়াল করে সে হয়তো কোনো মতো মানে নিজের ফরজিয়াতটা আদায় করে বা মানে ইসলামটাকে কোনো রক্ষা করে সে চলে যাবে কিন্তু একজন মহসিন একজন একজন মমিনের সালাতের মধ্যে থাকবে বা এবাজতের মধ্যে থাকবে দৃঢ়তা সে যত কষ্টই হোক সেটা সে বাস্তবায়ন করবে আর একজন মহসেন সে তার এবাদত হবে মানে সুন্দর সব থেকে সুন্দর কোয়ালিটিতে সে ইবাদত করবে